খাওয়াটা একটু ভালো আর তো ভালো তো তো ঠিক পোষাচ্ছে না মানে বার্গার পিজা হলে ভালো হতো না না খেতে অভ্যাস হয়ে গেছে আমি আস্তে আস্তে খান ধীরে সুস্থে খুবই আস্তে না 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 টাইম করতে করতে তা এখানে একটু ভাত দাও ব্যাপারটাকে পালন করি প্রথমে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর গরম বেগুনি খাবো আমাদের সবার খাওয়া হয়ে গেছে যার ভাইফোঁটা তার পাত্তা একবার দেখুন ভাইফোঁটার আয়োজন কমপ্লিট এখন সবাই বসেছে লাঞ্চে তো ভাত দেওয়া হয়ে গেছে মাটনও পড়ে গেছে এবার আরো কিছু পড়বে আসবে বেগুনি তারপর আছে ফুলকপির তরকারি দিদি দাও বেগুনি সবাইকে দাও গরম বেগুনি তো ভাত আর মাংসটা আমরা নিজের মতো সাজিয়ে নিয়েছি আমাদের দিদি গরম গরম সার্ভ করছে এখানে বেগুনি বেগুনি দিয়ে স্টার্ট হচ্ছে মেনু করলো বেগুনি গরম গরম আজ তো পুরো জাম্বো সাইজ বলছে যে বেগুনি সবাই কিন্তু হাঁ করে বসে আছে যার পাতে পড়ে গেছে সে শুরু করে দাও শুরু করে ভাবলাম যে স্পেশাল যিনি আছেন আমাদের জামাইবাবু আর হচ্ছে জিকো যারা যে ভাইফোঁটা আর দিদি তো এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল এদিক দিয়ে ঘুরে আসো আরে দিদি আমাকে বলছিল যে আমি প্রদীপে জ্বালাবো কিনা দিয়ে দাও দাও দিদি দাও দিদি দাও জল দিয়ে জল দিয়ে দাও জল দিয়ে দাও খুব সুবিধা জল দিয়ে প্রদীপ জ্বলে জল দিলেই প্রদীপ জ্বলে কোনো চাপ নেই এই দেখো জ্বলে গেছে হ্যাঁ মাছের মাথা দেখে দাও মাছের মাথা দেখো এই মাছগুলো মাছের কাটা কিন্তু পড়ছে ডাল দিদির পাতে পড়ছে এখানে একটু মাথা দাও মাথা দাও মাথা নিয়ে আসো নিয়ে আসো নেই ওতে নেই নেই মাছের মাথা দিয়ে মুগ ডাল কেউ মাথা পেয়েছে কেউ পায়নি আমি পেয়ে গেছি মাথা বাড়িতে বসে জমজমাট খাওয়া দাওয়া সঙ্গে সবাই মিলে দারুন লাগছে এখানে একটা জিনিস নেই কি বলতো স্যালাড নেই আমাদের যাই স্যালাড খান না অকেশনটা ভাইফোঁটা কিন্তু ওরকম ভাবে ব্যাপারটা আমরা সেলিব্রেট করি না আমরা পুরো নর্মাল যেরকম একটা ফ্যামিলি গেট টুগেদার হয় সেরকম ভাবে ব্যাপারটাকে পালন করি প্রথমে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর গরম বেগুনি খাবো খেতে খেতে বাবা উঠে গেছে কেমন লাগছে দারুন লাগছে বেগুনিটা একটু ভালো হতো ক্রিস্পি হলে কম ক্রিস্পি হয়ে গেছে নিতে হবে না বেগুনি তো কামড় দেননি এখনো দাদার বেগুনি চলছে ফুলকপি আলু তরকারি পড়বে এবার সাথে আলু ফুলকপি তরকারি মাখা মাখা শুকনো তুতুন হয়ে গেছে চিটনি নিবি তো নে বাবাকে দাও জামাকে দাও তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই কলা পাতা আয়োজনটা কেমন লাগছে পুরোটা কিন্তু কলা পাতায় আর পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে বাবা আমাদের এই গাছে কলা পাতা যখনই দিদিরা আসে এখানে বাড়িতে কাঁসার থালায় খাই বাট আজকে হচ্ছে থালার উপরে কলা পাতায় কি তোরা দুজন সাইলেন্ট থাকবি সারাক্ষণ বল কিছু খাওয়া দাওয়া ভালো তোর তো ঠিক পোষাচ্ছে না মানে বার্গার পিজা হলে ভালো হতো না আচ্ছা যাকে ওর পরিবর্তন হয়েছে দেখে খুশি হলাম আর এই যে তিতলি আচ্ছা তুই ডাল নে আমাকে ডাল দাও ডালটা সবসময় প্রিয় না সবাইকে দাও বাবাকে দাও তিতলিকে দাও অতুনকে দাও জামাকে দাও চলছে সেকেন্ড টাইম ডাল মানে জায়গাগুলো আমাদের ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে পারি না হ্যাঁ সকাল থেকে ব্যস্ত ছিলাম ভাইপোটা হয়েছে আদি আমাকে লাগবে না আমার লাগবে না মাংস জলদি খাবো দাও ওখানে দাও আমার না সেকেন্ড টাইম বেগুনি লাগবে নিয়ে না একটা ভাত দিয়ে তুলুন তো তুমি নে নিলে নে না নিতে হবে হ্যাঁ নেবে নেবে আর শেষ করুন তিতলি তুতুন খা বুঝো খা সময় লাগে না বছরে এক একদিন এরকম বেশি হলে কোনো অসুবিধা নেই তো চলছে জমিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে খাচ্ছি দারুন লাগছে তো আপনাদের ভাইফোঁটা কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাইফোঁটা মানে বাঙালিদের কাছে একটা খুব কাছের উৎসব যাকে বলে ভাইফোঁটা তারপরে হচ্ছে তোমার আর জামাই ষষ্ঠী
তো সেই ব্যাপারগুলো কিন্তু মানে বহুদিন ধরে চলছে আর আমরা কিন্তু বাঙালিরা খুব এনজয় করি ফ্যামিলি গেট টুগেদারও হয় আর সঙ্গে জামাই আদর ভাইয়ের আদর একটা ব্যাপার লক্ষণীয় যত সেলিব্রেশন আছে সব ছেলেদের নিয়ে ম্যাক্সিমাম এখন তো শুরু হয়েছে বৌমা ষষ্ঠী বৌমা ষষ্ঠী শুরু হয়েছে এগুলো চালু করা দরকার মায়ের সাথে মেয়েদেরও একটুখানি আনন্দ দেওয়া দরকার কন্যা ষষ্ঠী করলেই হয় করলেই হয় না এটা পূজন করা বন ফোটা করলেই হয় ঠিক ডাল নেবি তুতুন ডাল নেবি গ্রেভিতে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না এত পাতলা হয় পাবদা মাছ ভেঙে যেতে পারে খুব সন্তর্পণে আস্তে আস্তে দিদি উঠাচ্ছে পাবদা মাছ গুলোকে ভালো করে সময় নিয়ে খা সময় নিয়ে খা কোনো তাড়াহুড়ো নেই তো এখন বাজে পৌনে তিনটে ঠিকঠাক আছে আছে দিদি কেমন লাগছে দিদি কিছু বলো কেমন লাগছে কোনটা বেশি ভালো লাগছে লোভনীয় তুতুন কিনি বাবা আচ্ছা ওকে দুখানা মাছ দাও ও মাছ খেতে ভালোবাসে লম্বা মাছ খোঁজে ওকে দুখানা মাছ দাও মানে নিবি একটা হ্যাঁ ওকে দূরে দাও ভালোবাসা খেতে লম্বা মাছ আমি খাবো না আমি খেতে পাবো না নষ্ট হয়ে যাবে এবার আমরা মাটন দিয়ে খাবো হ্যাঁ এই যে তিতলি বললো দিয়ে দাও না তো মাটন নিয়ে নিয়েছি একটু ভাত দি দেখ পছন্দ না হলে বলবি না না আমি নেবো না আমাকে ভাত দিও না বাবাকে দাও বাবাকে দাও বাবা কি দেবো মাটন তো আছে তারপরে চাটনি আছে দারুন চাটনি ফ্রুট চাটনি আছে তারপরে মিষ্টি আছে দই আছে আপনাদের বাড়ির কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা কমেন্টে বলা অবশ্যই জানাবেন আপাতত আমরা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা 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 চলে আসছি চাটনি যাবোকে ট্রান্সফার করবো আমাদের সবার খাওয়া হয়ে গেছে যার ভাইফোঁটা তার পাতটা একবার দেখুন ভাই খেতে পারেন দিদির পাত পরিষ্কার যেমন লড়ে যাচ্ছে চলছে লাস্ট ইনিংস বাকিরা পালিয়েছে বাকিরা পালিয়েছে তার কারণ হচ্ছে আজকালকার দিনে খাদ্য নষ্ট করা ঠিক না খাদ্যের অভাব খাদ্য নষ্ট করা ঠিক না ঠিক বলেছেন একদম কিন্তু আমি এবারে আমি একটু ভিন্ন মত পোষণ করি সেটা হচ্ছে যে কোনো সময় হয়েও যেতে পারে খেতে না পারলে জোর করে খাওয়া উচিত না প্লাস খাওয়া হয়তো কোনো সময় হয়ে যায় বেশিরভাগ সময় নষ্ট করা উচিত না ঠিক আছে কিন্তু খেতে না পারলে কি করবে এবার লাস্ট টাইম বলি এটা কিন্তু নষ্ট হবে না এটা কি হবে বিড়াল খাবে মানে পুষি ক্যাট খাবে হ্যাঁ তো কোনো খাবারই নষ্ট করা একদমই ঠিক বলেছে আমি বাট এটা নষ্ট হবে না এটা আমাদের পুষি ক্যাট খাবে কারণ খেতে গিয়ে অনেক সময় হিসাব থাকে না অনেক সময় বেশি নিয়ে ফেলি পরিমাণে হ্যাঁ বুঝতে পারি না কতটা আপাত দৃষ্টিতে উচিত না কিন্তু মাঝে মাঝে বাই চান্স হয়ে যায় সেটাকে মেনে নিতে হবে কিন্তু আপাত দৃষ্টিতে চেষ্টা করা উচিত যে যাতে না খাবারটা নষ্ট করে ব্যাপারটা সেটা উচিত না বাড়িতে অনেক সময় বেশি হয়েছে এগুলো তো পয়সা দিয়ে কেনা তাও মাঝে মাঝে হয়ে যায় বেশি কারণ লোকে আন্দাজ সেরকম ভাবে পায় না তো যাই হোক এটাই বলার ছিল খাবার ওয়েস্ট করা ঠিক না তো আমরা এটা পুষ্টিকারকে দিয়ে দেবো তারপর ভিডিওটা এন্ড করবো